এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিছি, পেটে কিছুই নাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মা জান খাদিজা বলে, ওগো প্রিয় স্বামী, আমাদের ওই যে ছোট একটা বকরি আছে, শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি, আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়ে গেছে, আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে, তৃপ্তি মিঠে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন, নবীজি অর্ধেকটুকুন দুধ খেয়ে অর্ধেকটুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন, নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন। আম্মা জান বলে, ওগো প্রিয় স্বামী, দুটো খেজুরে আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব। আল্লাহু আকবার। কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে। আম্মা জান যে কাপড় পরেছেন ওই কাপড়ের মধ্যে এত তালি এত তালি এত তালি, এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। সরকার দু আলম আম্মা জানের মুখের দিকে তাকায় বলে, খাদিজা, এ খাদিজা, 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, কতটা মাস হয়ে গেল ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না, বাজার সদায় আনতে পারি না, না খায়া থাকো, আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি। ও খাদিজা, একবারও বাজারের জন্য বললা না, কোনোদিন বললা না, বাজারে যাচ্ছেন বাহিরে যাচ্ছেন কিছু খাবার নিয়ে এসেন, এই কথাও বলল না, আমার কাপড় ছিঁড়া গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে আইসেন। খাদিজা রে, 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবারও কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলা না, তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার।